আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের এই গল্পটা হলো একজন মদখোরের জান্নাতে যাওয়ার গল্প। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভারতবর্ষের একটা দরিদ্র ছেলে, নাম তার আরফাতুল ইসলাম। সে একজন পাঁচ ওয়াক্ত নামাজ ও ফরজগারওয়ালা ছেলে। একদিন এশারে নামাজের পর সে কোরআন পড়ছিল, হঠাৎ তার চেরাগের তেল শেষ হয়ে বাতিটা নিভে গেল এবং ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন এই দুনিয়াতে পাঠালে? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই। তখন ওই ছেলেটির কান্না শুনে একজন যুবক তার দরজায় টোকা মারলো। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? অতপর ছেলেটি তাকে বলল, আমি এত গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছি না। অতপর যুবকটি বললেন, তুমি কেন না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। আসলে যুবকটি ছিল একজন মদখোর। কিছুক্ষণ পর যুবকটি কেরোসিন কিনে এসে বললেন, আমি জীবনে আর মদ খাবো না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সে টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার কেরোসিন কিনে দেব। এ বলে যুবকটা চলে গেল এবং ওই রাতেই যুবকটি মারা গেলেন। কিন্তু সে মদ খেতে বলো এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না, এমনকি তার লাশও এলাকার কবরস্থানে দাফন করতে দিবে না বলে জানালেন এলাকাবাসী। অতঃপর যুবকটির লাশ জঙ্গলে পেলে রেখে আসা হলো। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, 3 দিন 3 রাত অতিবাহিত হবার পরও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো সিংহ জানোয়ার ছেড়ে কাবে তো দূরের কথা, একটি পোকামাকড়ও মৃতদেহে স্পর্শ করেনি। এমনিভাবে 4 দিন কেটে যাওয়ার পর ওই এলাকার 3 জন লোককে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাপড় পরিয়ে জানাজার আয়োজন করলেন। কিন্তু এলাকাবাসী বললেন, একটা মত করে জানাজা আমরা পড়ব না। তাই অল্প কিছু লোক নিয়ে জানাজা আদায় করার পর মৌলবী সাহেব জানতে চাইলেন, এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলবে? তখন একজন লোক হাত তুললেন, যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলের জন্য কেরোসিন কিনেছিলেন। দোকানদার লোকটি বললেন, আমি তাকে বলতে শুনেছি, জীবনে অনেক পাপ করেছি, দেখি যদি এই পুণ্যের কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন কিনা। তখন জানাজা একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। এই ছেলেটি হলো সে কোরআন পাঠ করা ছেলেটি। অতপর সে উপস্থিতি ছেলেটি সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ রাতে আমি একটি স্বপ্ন দেখেছি, যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য একটি কেরোসিন কিনে দিয়েছিলেন, তিনি বিশ্বনবীর সাথে জান্নাতে প্রবেশ করলেন। তো দর্শক ভাই বোনেরা, এই ভিডিও থেকে আমরা এটি শিখি যে সব সময় খারাপ কাজ করার চেয়ে একটি নেক কাজ করা অনেক ভালো।